দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে। আপনারা জানেন আমরা সবসময় জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা অর্জন সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল সফলতার পেছনে যিনি রয়েছেন এক মহিয়সী নারী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমরা যাকে বঙ্গমাতা হিসেবে চিনি। আজ 8 আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, আর এ উপলক্ষে আমাদের নিটল টাটা মাইটিভি সংলাপের বিশেষ আয়োজন বঙ্গমাতা ও স্বাধীনতা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জনাব আহমদ হোসেন, শুরু করছি আপনার মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং ওনার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গমাতা। আমরা যতটা জানি, আমরা এতটুকু বয়সে বিভিন্ন বই পড়ে, ইতিহাসবিদদের কাছ থেকে ইতিহাস জেনে, আপনাদের কাছ থেকে বিভিন্ন গল্প শুনে যেটা বুঝতে পেরেছি যে, এবং জানতেও পেরেছি যে, উনি সকল আনন্দ উল্লাস সুখ ভোগ বিলাস সব কিছু ত্যাগ করেছেন বঙ্গবন্ধুর সফলতার জন্য, এ দেশকে পুনর্গঠন করার জন্য, স্বাধীনতার অর্জন করার জন্য, এবং সকল সফলতার পেছনেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আসলে ওনার দর্শন কী ছিল? জি, আপনাকে ধন্যবাদ। আজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 92তম জন্মদিন। আমাদের কাছে সব জন্মদিন তো উৎসবের থাকে, উৎসবে তাকে কেক কেটে জন্মদিন পালিত হয়। কিন্তু আমরা এই মাসে শোকার্ত মাস, আমরা শোকাভিভূত, শোকের মাস। বঙ্গবন্ধু সহ তারা সব সবাই ফ্যামিলি সবাই বঙ্গমাতা শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ সবাই সেদিন জীবন দিয়েছেন। সবই করে জাতির আজকে শোকে মুহ্যমান। এই মাসটি প্রতি বছরই দেশের মানুষ শোকের মাস হিসাবে পালন করে। কাজে আমরা কিন্তু শোকাভিভূত। কাজে শোকের মাসে আবার স্বাভাবিক কারণেই আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনটিও একটা আনন্দের, অনেকটা আনন্দের। আনন্দের হলেও আমি সেই আনন্দ প্রকাশ করতে পারছি না, আমি সেই উৎসবের আমেজে কিন্তু কথা বলতে পারছি না, আমি রঙিন পোশাকে আসতে পারছি না, আমি কেক কেটে কিন্তু এই জন্মদিনটি পালন করছি না। কারণ উৎসবের মাঝেও সুখের আবহ, দুঃখের আবহ, বেদনার ছবি, কষ্টের ছবি, যে কারণে আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই যিনি বঙ্গমাতা ছিলেন। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগে শ্রদ্ধার সাথে স্মরণ করি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেদিন যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণ করি, তাদেরকে আমি স্মরণ করি। আপনি যেভাবে বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে এখানে যে আমাদের প্রফেসর সাহেব আছেন, তিনি গবেষক, আমি একটা অনুরোধ করব তারা লিখতে পারেন। অনেকে অনেক কথা লিখেছেন, বঙ্গমাতা নিয়ে একটা কথা বই রাখার লেখা উচিত। বঙ্গমাতার জীবন, বঙ্গমাতার জীবন দর্শন, তার জীবন লাইফস্টাইল, কীভাবে বঙ্গবন্ধুকে তিনি সহযোগিতা করেছেন। এই যে দেখেন, অসপ্ত আত্মজীবনী, এখানে কিন্তু বঙ্গবন্ধু এবং কারাগার রৌদ্রামসা এই দুটো বইয়ে বঙ্গবন্ধুর যে ডায়েরি থেকে লেখা, সেখানে কিন্তু অনেক কথায় কথা রেণু আসছে। রেণু, রেণু, ওনার ডাকনাম ছিল রেণু, ডাকনাম রেণু। রেণুর কথা বারবার বলেছেন যে রেণু এই করেছে, সেই করেছে। কারণ এইখানে এখানে দেখলাম যে বলেছেন যে আমি তো বাহির থেকে আসলাম মিটিং করে টাঙ্গাইল থেকে, আমি দেখি রেণু আসছে টুঙ্গিপাড়া থেকে, ওর টুঙ্গিপাড়ি থাকতেন এবং তার ছেলে মেয়েকে নিয়ে আসছেন লেখাপড়া করানোর জন্য, ও টাকা পয়সা নিয়ে আসছেন। তিনি বলছেন যে আমার যে, আমার যে কী অবস্থা সে জানে, সে টাকা পয়সা নিয়ে আসছে। মানে
বঙ্গমাতা কিন্তু এই বঙ্গবন্ধুর জন্য ছাত্র জীবনেও টাকা রেখে দিতেন। হ্যাঁ, উনি তো স্বাভাবিক কারণে একটু ধূমপান করতেন, সিগারেট খেতেন, সিগারেট টাকাটা উনি ম্যানেজ করে রাখতেন, বাজার টাকা পাঠিয়ে টাকাও পাঠাতেন। মানে আপনি যদি বলেন বঙ্গমাতা এই দেশের রাজনীতিতে আমাদের যারা ক্ষমতায় যায় তারা সবাই ফার্স্ট লেডি হয়ে যায়, কিন্তু বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসাবে, জাতির পিতার সহধর্মিনী হিসাবে তিনি কিন্তু ফার্স্ট লেডির তকমা লাগাননি। এটা হচ্ছে বঙ্গমাতার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম প্রধান দিক। এবং তার চলনে বলনে দেখেন, তার পোশাকে দেখেন, একটা বাঙালি রমণী, বাঙালি রমণীর ছবি, এখানে কোনো আভিজাত্যের ভাব নেই, আভিজাত্য নেই। তিনি সব গুছিয়েছেন, সংসার গুছিয়েছেন, সন্তানদের মানুষ করার চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু জেলে কে করেছে? বঙ্গমাতাই তো করেছেন। আবার বঙ্গবন্ধু রাজনীতিটাও করেছেন। কীভাবে করেছেন আমি একটা কথা বলি, ডাক 60 দশকের যারা ছাত্ররা ছিলেন তাদের মধ্যে অন্যতম, যদিও তার বিচ্যুতি হয়েছে পরে, সেদরম খান, তার একটি বক্তব্য আমি দেখেছি এক জায়গায়। তিনি দুপুরে গিয়েছেন, তার ভাবি ডাকতেন, তো বঙ্গমাতার সাথে কথা বলতে গেলেন, বসে কথাও বলেছেন, দুপুর হয়ে গেছে, স্বাভাবিক কারণে আপনার মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে, তো টেবিল থেকেই ডাক দিয়ে ভাই আসেন টেবিলে বসেন ভাত খান। তখন সেদম খান বললো যে আমার ক্ষুধাও লেগেছিল, ভাত খেয়ে ভাত খেয়েছি, পরে একটা পান দিলেন, পানটাও খেয়েছি, তারপর সেদম খান উঠে আসবেন, তার পাঞ্জাবির পকেটে হাতটা গুঁজে দিলেন। যে হাতটা গুঁজে দিলেন কেন? টাকা দিলেন, বললেন প্রতি মাসের 2 তারিখ বা 3 তারিখ আপনি চলে আসবেন, মানে মাসে মাসে তিনি টাকা দিবেন। কেন টাকা দিচ্ছেন? তারা জানেন যে এরা সংগঠন ছাত্র রাজনীতি করছে, রাজনীতির জন্য টাকা প্রয়োজন, তিনি সে ম্যানেজ করে রাখেন। এই টাকাটা উনি ম্যানেজ করতেন, সংগ্রহ করতেন, নিঃসন্দেহে সংগ্রহ করতেন। একটা কথা বলবো কি, বঙ্গমাতার কিন্তু ছোটোবেলায় বিয়ে হয়েছে এবং তার পিতা মাতাও ছিল না, এবং তার পৈতৃকভাবে কিন্তু তার অনেক সম্পদেরও মালিক ছিল, স্বাভাবিক কারণে এই সম্পদের টাকাটা কিন্তু উনি পেতেন, এই টাকা রেখে দিতেন, এবং এই টাকাটা সবটাই কিন্তু সংসারে খরচ করতেন, বঙ্গবন্ধুর জন্য খরচ করতেন। বন্ধুটা ইনকাম ছিল না, বঙ্গবন্ধু কাজ করতেন শুধু, আর ওই সময় রাজনীতি ছিল খুব স্ট্রাগল পলিটিক্স। আর যদি বলেন বঙ্গবন্ধু স্ট্রাগল লাইফ, স্ট্রাগল লাইফের সাথে একজন যুক্ত একজন নারী তার সহধর্মিণী, তিনিও স্ট্রাগল করেছেন। ওই স্ট্রাগলের জায়গাটা আমরা আসব, তার আগে একটু ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল স্যার, আসলে আপনি অনেক কাজ করেছেন এই বঙ্গবন্ধুর উপরে, বঙ্গমাতার উপরে, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের ইতিহাস নিয়ে অনেক কাজ করছেন, এই আসলে আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানেন আপনি। আসলে শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের বঙ্গমাতার আসলে দর্শনটা কী ছিল? বঙ্গমাতার দর্শনকে এক কথাই বলা তো খুব মুশকিল, তবে আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর যে জীবন দর্শন এবং বঙ্গমাতার জীবন দর্শনকে আলাদা করে দেখার খুব একটা সুযোগ নাই। হ্যাঁ, এখন বঙ্গবন্ধুর জীবন দর্শনের মূল কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে মানুষের প্রতি তার যে গভীর ভালোবাসা, সেটা কিন্তু আমার কাছে অন্য সব কিছুর উপরে চলে আসে, এবং সাধারণ মানুষের প্রতি তার যে ভালোবাসা, এবং সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু ছিলেন সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, একেবারে যে খুব তৃণমূলের পরিবার তা তো না, স্থানীয়ভাবে প্রভাবশালী, যথেষ্ট সম্মানিত, এবং আপনার যাদের একটা ঐতিহ্য আছে এরকম একটা পরিবার, কিন্তু সাধারণ পরিবারের মধ্যে বসবাস করেন, চারপাশের কৃষক পরিবারের মধ্যে বসবাস করেন, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন, এবং হাঁটা পথে হাঁটেন, নৌকা পথে আর 10 জনের মতো যাওয়া আসা করেন। সেই যে সাধারণ মানুষের জীবনের সাথে একাত্ম হয়ে একটা পরিবার চলছে, সেই রকম একটা পরিবারের যে সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা থাকা সম্ভব, যে মানব প্রেম থাকলে সেই ভালোবাসাটা হয়। বঙ্গবন্ধু
সেটা ছিল, এবং সেই সেই জীবন দর্শনটা, সেই মানব প্রেমটা, সেটা কিন্তু আমরা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কাছে মধ্যেও দেখেছি। এবং আপনি এই কথাটা যদি বলেন, এই সাধারণ মানুষ যে দেশকে প্রতিনিধিত্ব করেন, সেই দেশটার নাম তো বাংলাদেশ, সেই দেশটার যে সংস্কৃতি, যে পরিবেশ, যে প্রতিবেশ, সেই সমস্ত কিছু মিলে যে আপনার বাঙালিত্ব, সেই বাঙালিত্বের কে ধারণ করেছেন, কিন্তু সেই বাঙালিত্বকে ধারণ করারও একটা দর্শন। এবং বাঙালিত্বের দর্শন যদি আপনি বলেন, তাহলে তার মধ্যে আছে বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন পেশার মানুষ, সবাই মিলে একযোগে একটা বসবাস করা। আমি মুক্তিযুদ্ধের যে স্বপ্নের কথা বলি, যে আমরা সকলে মানে মিলেমিশে বাঁচব, হ্যাঁ, মানে কেউ অনেক টাকার মালিক হবে, অনেক বৃত্তের মালিক হবে, আর কারো কিছুই থাকবে না, এই দর্শন তো মুক্তিযুদ্ধের দর্শন ছিল না। মুক্তিযুদ্ধ ছিল সকলে মিলে আমরা বাঁচব, সেই দর্শন, সমমর্যাদার ভিত্তিতে বাঁচব। তো সেই 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 চিন্তাগুলো কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের বঙ্গমাতা, তিনি ধারণ করেছেন। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সংগ্রামী রাজনীতিবিদ আহমেদ হোসেন ভাই, তিনি যে কথাটা বললেন, যে আপনার, তিনি ছিলেন একজন বাঙালি নারী, একজন বাঙালি রমণী, এবং মানে বাঙালি রমণীর তো এখন শ্রেণী আছে, হ্যাঁ, এবং সেই শ্রেণীতে আপনি অনেক বাঙালি রমণীকে বাঙালি বলে চিনতে পারবেন না, হ্যাঁ, এমনকি তিনি শাড়ি পরে থাকলেও চিনবেন না, হ্যাঁ, সেরকম আর অন্য পোশাক পরলে তো ভিন্ন কথা। কিন্তু সেইখানে এই যে আপনি দেখুন যে আমাদের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মধ্যে একটা আটপৌরে বাঙালি রমণীর একটা ছাপ আছে না, যেটা তাকে অন্য সকল বাঙালির সাথে একাত্ম করে দেয়, হ্যাঁ, তো তেমনি এটা উনি পেয়েছেন কোত্থেকে? এটা কিন্তু পেয়েছেন তিনি তার মায়ের কাছ থেকে, পরিবার থেকে, হ্যাঁ, তার পরিবার থেকে, তার মায়ের কাছ থেকে পেয়েছেন। তো এই যে বাঙালিত্বকে ধারণ করা, হ্যাঁ, একটা বাঙালি আটপৌরে রমণী, তিনি যা যা করেন, তিনি আপনার সন্তানের যত্ন নেন, তিনি স্বামীর যত্ন নেন, কিন্তু আবার ফজিলাতুন্নেসা মুজিব তো এমন একজন স্বামী পেয়েছেন, এবং যখন হয়তো বিয়ে কি সেটা ভালো মতো বোঝে ওঠার আগেই তার বিয়ে হয়েছে, সেই কৈশোরের রেণু, তিনি এমন একটা মানুষকে সাথে পেয়েছেন যে মানুষটা জীবন পণ করে রাজনীতি করেন, মানুষের কথা ভাবেন, দেশের কথা ভাবেন। তো সেইখানে তার জীবনটা হচ্ছে দীর্ঘ জেল জীবন, এই যে দীর্ঘ জেল জীবন বঙ্গবন্ধুর, এই জেল জীবনকে কিন্তু বঙ্গবন্ধু যেমন সানন্দে বরণ করে নিয়েছেন, তেমনি কিন্তু এই জেল জীবনকে সাথে সাথে বরণ করে নিয়েছেন, মানে জেলখানার বাইরে থেকে স্বামীর জেল জীবনকে বরণ করা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু সেই কাজটাও ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গমাতা সেটার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছেন বলে আমি কিন্তু কোথাও শুনিনি, আমি কোনো লেখায় দেখিনি, কারণ দেখিনি যে তিনি বিচলিত হয়েছেন। বঙ্গবন্ধু যে আজকে জেল থেকে মুক্ত হয়ে তো পরের দিনও গ্রেপ্তার হয়েছেন অসংখ্যবার, ছয় দফার সময় আজকে মুক্ত হয়েছেন, আজকে জামিন পেয়েছেন, আগামীকাল গ্রেপ্তার হয়েছেন, হ্যাঁ, বা দুদিন পরে গ্রেপ্তার হয়েছেন, এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বঙ্গবন্ধু যেমন বিচলিত হননি, তেমনি বঙ্গমাতাও কোনো দিন বিচলিত হননি, বরং তিনি জানতেন যে তার স্বামী শুধু তার একার নন, তিনি এই দেশের জনগণের নেতা, এবং তিনি জনস্বার্থে কাজ করতে যে, দেশের স্বার্থে কাজ করতে যে, তিনি গ্রেপ্তার হচ্ছেন ঔপনিবেশিক শাসকদের হাতে, এবং তিনি যেভাবে বঙ্গবন্ধুর জনগণের উপর অগাধ আস্থা ছিল যে জনগণ তাকে ছাড়িয়ে নিয়ে আসবে, এটা কিন্তু আমি দেখেছি আপনার ধরুন অনেকের লেখায়, তার মধ্যে বিশেষত আমার এই মুহূর্তে মনে পড়ছে কর্নেল শওকত আলীর লেখা, যে কর্নেল শওকত আলী আপনার ছয় দফায় আগরতলা মামলায় অন্যতম আসামি ছিলেন, বঙ্গবন্ধু তো এক নম্বর আসামি ছিলেন,
এবং সেখানে তার মধ্যে তিনি লিখেছেন যে বঙ্গবন্ধুর সাথে তাদের যতটুকু কথোপকথনের সুযোগ ছিল তার মধ্যে তিনি বারবার বলতেন যে এদেশের জনগণের উপর তার অগাধ আস্থা, এবং তিনি বলতেন যে এদেশের জনগণ আমাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। তো এই যে জনগণের উপর বঙ্গবন্ধুর যে আস্থা, সেই একই আস্থা কিন্তু বঙ্গমাতারও ছিল, এবং সেই আস্থা দিয়ে তিনি জানতেন যে তার স্বামী ফিরে আসবেন। কিন্তু যতদিন না ফিরে আসছেন ততদিন জীবনটা সহজ ছিল না, যা অর্থকষ্ট ছিল। অর্থকষ্ট তিনি মানে পরিবার কীভাবে বাঁচবে, কীভাবে আপনার বাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে কীভাবে আপনার পরিবারের ভরণ পোষণ হবে, সন্তানদের লেখাপড়া, সেটা একটা বড় বিষয়। সে সন্তানদের লেখাপড়াকে অব্যাহত রাখা, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখা, এবং বিশেষত ছাত্র রাজনীতিবিদদের সাথে যোগাযোগ রাখা। একটা জিনিস কিন্তু আমাকে বলতে হবে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ছাত্র রাজনীতিকদের উপরে অসাধারণ ভরসা রাখতেন, এবং তিনি মনে করতেন যে ছাত্ররা হচ্ছে তার প্রধান শক্তি বা অন্যতম প্রধান শক্তি নিঃসন্দেহে। এবং সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতিবিদদের সাথে যোগাযোগ রাখা, এবং যে কথা আহমেদ হোসেন ভাই বললেন যে আপনার সিরাজুল আলম খানের পকেটে তিনি তাকে খাওয়াচ্ছেন সন্তানের মতো, এবং তাকে তিনি মানে যাওয়ার সময় পকেটে তিনি তার নিজের সংসার চলে না, তিনি সেখানে তাকে টাকা গুঁজে দিচ্ছেন এবং বলছেন যে মাসে এসো। তো এবং একটা আমি বলি, এই অভিজ্ঞতা কিন্তু শুধু সিরাজুল আলম খানের নয়। আপনি ওই সময়ের যে আপনি ষাটের দশকের ছাত্র রাজনীতিকদের কথা বলেন, এমনকি সত্তর দশকের গোড়ার দিকের যে ছাত্র রাজনীতিকদের কথা বলেন, তাদের সবার কাছ থেকে কিন্তু আপনি একই ধরনের সেই কাহিনী শুনবেন। কাজেই একটা মমতাময়ী মা, একটা মমতাময়ী জননী, একটা একজন মমতাময়ী ভালোবাসার স্ত্রী, এবং যিনি পরিবারকে ভালোবাসেন যেমন, তেমনি আপনার বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে এদেশের মানুষকে ভালোবাসার একটা অদ্ভুত মানবিকতা বোধে উদ্বুদ্ধ মানুষ ছিল। আমি আবার আসবো স্যার আপনার কাছে। জনাব আহমদ হোসেন, মেজবা কামাল স্যার যে বিষয়টি যেমনিভাবে বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই কারাগারে যেতেন তখন বঙ্গমাতার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করতেন, তিনি আবার বীরের বেশে ফিরে আসবেন, আবার যাবেন, জনগণের স্বার্থে যা যা করার দরকার সেটা বঙ্গবন্ধু করবেন, এই যে ওনার একটা মনোভাব এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, বঙ্গবন্ধু তো ম্যাক্সিমাম টাইমেই অনুপস্থিত ছিলেন, উনি তো ম্যাক্সিমাম টাইমেই কারাগারে ছিলেন, ঠিক সেই সময়টায় নেতাকর্মীদের সাথে আসলে কীভাবে যোগাযোগটা করতেন? আপনি যদি শোনেন, বঙ্গবন্ধু গ্রেপ্তার হবেন এর আগেই তিনি কাপড় চোর গুছিয়ে রাখতেন, যে কোনো অ্যারেস্ট হয়ে যাবে, তাই না? এটা উনি প্রিপেয়ার্ড, আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড, আগে কাপড়টা গুছিয়ে রাখতেন। তারপরে আপনি দেখেন, আমার রাজ্জাক ভাই উনি মারা গেছেন, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, নেতা ছিলেন, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন ষাট দশকের, ছাত্রলীগের একটা প্রোগ্রাম হবে, উনি এটা বক্তৃতায় বলেছেন, একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলে গেছে, এটা আমি নিজে শুনেছি, আমি ছিলাম। তিনি বলেছেন যে আমাদের ছাত্রলীগের একটা প্রোগ্রাম হবে, টাকা নাই, কোথায় টাকা পাবো? গেলাম বঙ্গমাতার কাছে, তার ভাবি ডাকতেন, ভাবি টাকা তো নাই করতে পাবো। তো বঙ্গমাতা কী করলেন, বাজারের যে টাকাটা ছিল এখান থেকেই টাকাটা দিয়ে দিলেন, যে এই যে টাকাটা রাখছিলাম বাজারের জন্য রেখে দিলেন। এই যে তার বাজার হবে না, কিন্তু বাজারের বাজারটাই কিন্তু শর্ট হয়ে গেল, এই যে শর্ট করে দিয়ে তিনি যা দিলেন, এর মধ্যে স্যাক্রিফাইজের ভিউটা ফুটে উঠেছে, যে আমি কষ্ট করবো হোক কিন্তু ছাত্রলীগের প্রোগ্রামটা হতে হবে, রাজনীতি। এবং এমনকি আমি নেত্রীর কাছ থেকে শুনেছি, আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি, বঙ্গবন্ধু গভর্নর শেখ হাসিনার কাছ থেকে, উনি বক্তৃতায় বলেন যে জেলগেটে যে উনি জেলগেটে যেতেন চিরকুট নিয়ে, বঙ্গমাতা লিখে দিতেন, আবার আরেকটি চিরকুট বঙ্গবন্ধু দিতেন অগোচরে। এবং এই মেসেজটা উনি বোরকা পরে তিনি নেতাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতেন, বোরকা পরে মানে গোয়েন্দা সংস্থার ধরা পড়তে পারে। আপনি কি জানেন মোনায়েম খান
বঙ্গবন্ধুর পরিবারকে ঢাকা শহরে বাসা ভাড়া থেকে না দেয় সেইভাবে কঠোর শাসন জারি করেছিল, নির্দেশ দিয়েছিল। আপনি যদি বলেন আমাদের ছোট আপা যে শেখ রেহান আপা, তার জন্ম কোথায় হয়েছে? হানিফ সাহেবের বাড়িতে। যখন কেউ বাসা ভাড়া দিচ্ছে না তখন তাদেরকে বাসা ভাড়া দিলেন হানিফ ভাই, ভাড়া না তার বাসায় নিয়ে গেলেন, সেখানে কিন্তু ছোট আপার জন্ম নিয়েছে। মাঝে মাঝে কিন্তু চলে গোপালগঞ্জ চলে যেতেন, টুঙ্গিপাড়া চলে যেতেন। একই ক্ষেত্রে শুধু এই যে টোটাল যদি স্ট্রাগলের চিন্তা করেন সেই ক্ষেত্রে বঙ্গমাতা আছেন, আবার তার পেছনে শেখ লুৎফর রহমান সাহেব আছেন। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক নিচ্ছি মাইটিভির নিটলটাটা মাইটিভি সংলাপে, একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বঙ্গমাতা ও স্বাধীনতা। জনাব আহমদ হোসেন, যে বিষয়টিতে আলোচনা করছিলাম যে বঙ্গমাতা অর্থাৎ বঙ্গবন্ধু পরিবারের যে একটা স্ট্রাগল লাইফ, সেই জায়গাটায় উনি কিভাবে হ্যান্ডেল করতেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে? আমরা তো দেখি নাই, আমরা এখন শুনছি, জানছি। এই কঠিন সময়ে, কঠিন পরিস্থিতিকে যিনি মোকাবেলা করতে পারেন ঠান্ডা মাথায়, নার্ভাস হতেন না, এ নার্ভাসনেস ছিল না, ধীরতা ছিল। যে নারীর মাঝে ধীরতা ছিল এটাই ছিল বঙ্গবন্ধুর জন্য একটা প্রেরণা, যে আমি জেলে গেলেও তো রেণু আছে, আমি জেলে থাকলেও রেণু সব দেখবে, রেণু ছেলেদের মেয়েদের লেখাপড়া টেক কেয়ার করা সব রেণু পারবে। এই রেণুর প্রতি যে অবাধ বিশ্বাস, কনফিডেন্সটা কে না, উনি রেণুর সক্ষমতা, এই সক্ষমতা যে তিনি অর্জন করেছেন, লেখাপড়া করেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, নো স্ট্রাগেল থেকে সক্ষমতা অর্জন করেছেন। ওনার জীবনটা স্ট্রাগেল ছিল, স্ট্রাগেলের মধ্যে দিয়ে তিনি বেড়ে উঠেছেন, আবার স্ট্রাগেলের মধ্যে দিয়ে তিনি তার সক্ষমতা পেয়েছেন, এটাই তার সক্ষমতা। এই সক্ষমতার মধ্যে প্রমাণ রেখে গেছে। দেখেন একটা কথা এখানে বলতেই হয়, এটা নেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, বক্তৃতায় বলেন, অনেকে লেখাও বলেছেন, যেমন 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধু সারা জীবনের হাজার হাজার ভাষণ দিয়েছেন, বাট ঐতিহাসিক ভাষণ সবগুলোই ভাষণ ঐতিহাসিক, বাট ইতিহাসের টার্নিং পয়েন্ট যেটা, এটা হচ্ছে 7ই মার্চের ভাষণ। রাইট, 7ই মার্চের ভাষণ যাওয়ার আগে আমি শুনেছি, নেত্রী বলেছেন, দুজন ছাত্রতা গেলেন, নাম বলবো না, বঙ্গবন্ধুকে গিয়ে বললেন, তো বঙ্গবন্ধু দুজনের ঘাড়ে হাত রাখলেন, উপর উঠে যাবে ওই দিনই, তো বলছেন যে বঙ্গবন্ধু মুজিব ভাই, অনেকে মুজিব ভাই বলতেন, বঙ্গবন্ধু বলতেন, বলতেন যে মুজিব ভাই আজকে কিন্তু স্বাধীনতা ডিক্লেয়ার করতে হবে। তখন বঙ্গবন্ধু বল, দেখেন দেখো, আই এম এ লিডার অফ পিপুল, আই লিড দি পিপুল, পিপুল উইল নট লিড মি। তিনি বুঝিয়ে দিলেন যে আমি পিপুলকে লিড করি, আমি সেটা বুঝবো কী করবো না করবো, ঠিকই দিলেন। তারপরে বঙ্গমাতা যখন বেরিয়ে চলে আসবেন, ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু টেন্স পিরিয়ড, মোমেন্টাম, কী পিরিয়ড সেটা, ওই দিনটা কেমন ছিল, ওই দিনটা কেমন ছিল, আকাশে হেলিকপ্টার ঘুরছে, চারদিকে কামান, কে ফাইটার বিমান ঘুরছে, মনে হয় যে এখানে বোম মেরে দিবে, সে এর এই মিটিংয়ে যাচ্ছেন তিনি। বঙ্গমাতা ধীরস্থির হয়ে বললেন, দেখো অনেকেই অনেক কথা বলবে, তুমি শুনবে, তুমি যা বুঝো তাই তুমি বলবে। এই যে বলে দিলেন মেসেজটা, এটাও তো একটা বার্তা দিলেন, তাকে নির্দেশ দিলেন, গাইডলাইন দিলেন। এই গাইডলাইন দেওয়ার যে রাজনীতি সক্ষমতা না, এই যে এই যে এইটাও তো তার রাজনীতি। আমি বলি তিনি নেত্রী ছিলেন, পেছনে ছিলেন, তিনি নেতা ছিলেন পেছনে, পর্দার অন্তরালে ছিলেন, তিনি মঞ্চে আসতেন না, বাট তিনি রাজনীতিতে ছিলেন, সংগঠনে ছিলেন, সাংগঠনিক কার্যক্রমে ছিলেন। কাজেই আপনি যে বলেন স্ট্রাগল লাইফ, স্ট্রাগল, স্ট্রাগেলের মধ্যে কিন্তু তিনি যেমন বেড়ে উঠেছেন, বঙ্গবন্ধু এই স্ট্রাগল লাইফটাই কিন্তু তার সন্তানদের মাঝে প্রভাব বিস্তার করেছে। আসবো এই বিষয়ে আপনার কাছে আমাদের, যেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল,
এই যে 7 মার্চের ভাষণের বিষয়টা, এর আগেও আমরা শুনেছি যে বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধুকে, কিন্তু কোনো পরামর্শই উনি নেননি বা সেটা প্রকাশও করেননি যে আমি তোমাদের পরামর্শ নেইনি। বঙ্গমাতা যে পরামর্শ দিয়েছিলেন যে উপস্থিত ভাবে তোমার মাথায় যা আসে তুমি যা বোঝো তাই বলবা মানুষের উদ্দেশ্যে, ঠিক সেই ধারাবাহিকতা, সেই বিষয়টির সাথে যদি আমরা স্বাধীনতাকে সম্পৃক্ত করি, তাহলে এই স্বাধীনতার স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার অবদান কতটুকু? শুনুন, আমি 7ই মার্চের কথা আহমেদ হোসেন ভাই বলছিলেন, এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আপনি 7ই মার্চের সময়টাকে যদি অনুধাবন করার চেষ্টা করেন, আমরা সবাই করি, যে তখন কিন্তু সারা দেশে স্বাধীনতা ঘোষণার একটা তাগিদ প্রবলভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু আবার পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো একটা সামান্য যদি অজুহাত পায় তাহলে সর্বাত্মকভাবে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে প্রমাণ করার সুযোগ পেয়ে যাবে এবং দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে, সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে, সেরকম একটা পরিস্থিতি মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু একদিকে মানে মানুষের অ্যাসপিরেশন, সে অ্যাসপিরেশন তো বঙ্গবন্ধু ধাপে ধাপে তৈরি করেছেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং তিনি ধাপে ধাপে সেই সিঁড়িগুলো নির্মাণ করেছেন, জনগণকে তিনি তৈরি করেছেন এবং এক একটা ধাপ করে জনগণ এগিয়েছে আন্দোলন সংগ্রামের সাথে সাথে, তারপরে একটা মহেন্দ্রক্ষণে পৌঁছেছে দেশ। সেই মহেন্দ্রক্ষণে যে তখন কিন্তু একটা সিদ্ধান্তে যদি এতটুকু হেরফের হয়, এতটুকু ভুল হয়, তাহলে ফলাফল সম্পূর্ণ পাল্টে যাবে। ওরকম একটা সময়ে এটা আসলে বিশ্বমানের রাজনীতিবিদের প্রয়োজন যে সঠিক সময়ে সঠিক কর্মসূচিটাকে ঘোষণা করার, এবং সেই কাজটা বঙ্গবন্ধু করেছেন। 7ই মার্চে তিনি স্বাধীনতা ঘোষণা করেননি, কিন্তু গোটা তিনি একই সাথে আবার এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবং এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেননি যে আমি আজকে থেকে আমি স্বাধীনতা ঘোষণা করলাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, কিন্তু তিনি বলে দিলেন যে সংগ্রামের সূচনা হয়েছে, সেই সংগ্রাম হচ্ছে মুক্তির সংগ্রাম, সেই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং আপনার এর উপরে পাকিস্তানি গোয়েন্দাদের রিপোর্ট তো এখন পাওয়া যায়, তাতে দেখা যাচ্ছে যে গোয়েন্দা প্রধান লিখছেন যে তার ভাষায় যে চতুর মুজিব তার যা বলার তাই বলে গেলেন, কিন্তু আমরা কিছু করতে পারলাম না, আমরা বোকার মতো তাকিয়ে দেখলাম। হ্যাঁ, তো এটা চতুর নয়, এটা হচ্ছে প্রজ্ঞাবান মুজিব, তিনি একজন বিশ্বমানের নেতা, তিনি বুঝেছেন যে স্বাধীনতা ঘোষণার মহেন্দ্রক্ষণ তখনও উপস্থিত হয়নি এবং তিনি সময় নিয়েছেন গোটা জাতিকে চূড়ান্তভাবে প্রস্তুত করার জন্য সময় নিয়েছেন। এবং এই যে পর্ব এবং যে স্বাধীনতা তিনি ঘোষণা করলেন 25শে মার্চ, যখন সর্বাত্মকভাবে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করল, তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন 25শে মার্চ দিবাগত রাতের পরে সেটা ঘোষিত হলো, সেটা ব্রডকাস্ট হলো, আমরা 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা পেলাম, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হলো। এখন এই যে গোটা এপিসোডটা, এই এপিসোডটার মধ্যে বঙ্গমাতা কোথায়? বঙ্গমাতার কথা তো যেটা আহমেদ হোসেন ভাই বললেন, বঙ্গমাতা তাকে বলে দিয়েছেন, অনেকেই আসছেন, শুধু দুইজন ছাত্র নেতা না, আহমেদ হোসেন ভাই খুব ভালোভাবে জানেন যে শুধু দুইজন ছাত্র নেতা না, অনেক মানে জাতীয় নেতা, তার একেবারে খুব নিকট যারা সংগ্রামী নেতৃত্ব, সেখান থেকে শুরু করে এমনকি তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে, হ্যাঁ মানে আপনার অনেকেই তো তখন তার সাথে কথা বলেছেন, কিন্তু দেখা গেছে যে আপনার তিনি আপনার বিভিন্নজন এবং বিভিন্ন কারেন, বঙ্গবন্ধু কিন্তু জাতীয় নেতা, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা তখন আর নন, তিনি জাতির জনক হতে যাচ্ছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, বিভিন্ন ক্রস কারেন্টের লোকজনও কিন্তু তার সাথে দেখা করছে, তো সেই জায়গায় বিভিন্নজন এসে তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
কিন্তু বঙ্গবন্ধু কোন বক্তব্য দেবেন সেই সেই পরামর্শটা কিন্তু দিলেন বঙ্গমাতা তাকে, যে তুমি সবার কথা শোনো কিন্তু তুমি তোমার বুদ্ধিতে তোমার বিবেচনায় যেটা সর্বোত্তম মনে হয়, যেটা তোমার কাছে যেটাকে তুমি ভালো মনে করো ভালো বোঝো তুমি সেটাই বলবে। এবং বঙ্গবন্ধুকে তার নিজের সিদ্ধান্তের উপরে দাঁড়ানোর পরামর্শ কিন্তু দিয়েছেন এবং বঙ্গবন্ধু তাই করেছেন এবং তিনি কিন্তু পৃথিবীর ইতিহাসে মোড় নির্মাণকারী একটা বক্তৃতা দিয়েছেন যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম। এই বক্তৃতার পেছনেও রয়েছে বঙ্গমাতার অবদান। অবশ্যই আপনার কাছে দর্শক নিচ্ছি আর নিটল টাটা মাইটিভি সংলাপে আরেকটি বিরতি, ফিরছি সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম বঙ্গমাতা ও স্বাধীনতা। জনাব আহমদ হোসেন, এবার আমরা একটু জানতে চাই, আমরা দেখলাম গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা বক্তব্যে এই বঙ্গমাতারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একটি প্রোগ্রাম ছিল, ওখানে উনি বললেন যে আসলে বঙ্গমাতার জীবনাদর্শ এবং বঙ্গমাতার এই লাইফ স্টোরি এটা শুধু বাংলাদেশের মেয়েরা না, পৃথিবীর সকল মেয়েরা অনুসরণ করতে পারে। তা আমরা যদি বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রেই ধরি, বাংলাদেশের যারা যেসব মেয়ে এবং নারীরা যারা রাজনীতিতে আছেন তাদের যদি ধরি, আসলে সেই বাস্তবতা কি আছে? না, রাজনীতিতে একটা গতিশীল বিষয়, সময়ের প্রেক্ষাপটে রাজনীতির রূপ তো বদলায়। আমি তো ইচ্ছা করলে এখন 60 দশকে পেরিয়ে যেতে পারবো না। আর বেগম মুজিব বা বঙ্গমাতা যে রোলটা প্লে করেছেন, এই রুলটা তো প্লে করেছেন নেপথ্য থেকে, মঞ্চ থেকে নয়, এবং তার ফ্রন্টে ছিলেন বঙ্গবন্ধু। এই দৃশ্যপট তো আসবে না। তিনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে আমার বঙ্গমাতা তার জীবন আদর্শটা যেটা ছিল ন্যায় নীতি আদর্শের পক্ষে বঙ্গবন্ধুকে সহযোগিতা করা, এই জায়গাটাকে অনেকে শিখতে পারে জানতে পারে। আমি সেই করলে সেটা শুধু রাজনীতির ক্ষেত্রেই না, সব ক্ষেত্রে পারিবারিক জীবনেও, পারিবারিক সেই ক্ষেত্রে তিনি রাজনীতির যে যেমন টাইটল, পারিবারিক জীবনের যে টাইটল, এবং স্ত্রী হিসাবে স্বামীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কি বলবো উচ্চ মাত্রাটা প্রকাশ ঘটেছে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। তিনি যখন দেখলেন বঙ্গবন্ধুকে লাশ পড়ে আছে, মরদেহ পড়ে আছে সিঁড়িতে, দেখে তিনি চিৎকার করে উঠলেন, চিৎকার করে বললেন আমাকেও শেষ করে দাও, আমাকে গুলি করো। তিনি বাঁচতে চাননি, ভিক্ষাও চাননি, প্রাণ আর বেঁচে বাঁচতে চাননি। তখন তিনি ভাবেননি আমি যে মরে যাব, আমার সন্তানরা তো আছে, আমার রাসেল আছে, অন্যরা আছে, সেই ভাষা তখন এই ভাবার ভাষার তিনি বললেন আমাকে মেরে ফেললো। এই যে মেরে ফেললে আমি থাকতে চাই না আর পৃথিবীতে, মানে আমাকে ঠিক তার সাথে আমাকে মৃত্যুবরণ করতে দাও। যেমন এক সময় শুনতাম যে হিন্দু ধর্মে নাকি সহমরণের ব্যবস্থা ছিল, কি সহমরণ, সেই প্রথার বিরুদ্ধেও তো আন্দোলন হয়েছে এটা ডায়ে কর। কিন্তু আমি যদি বলি 30 দিন বঙ্গবন্ধুর মৃত্যুর সাথে সাথে সহমরণ করেছে, নিজেই বলেছে আমাকে গুলি করো, আমাকে হত্যা করো, আমি বাঁচতে চাই না। এই যে স্বামীর প্রতি বঙ্গবন্ধুর প্রতি যে তারা ভালোবাসার উচ্চ মাত্রাটা কত ছিল, বেশি ছিল, তার প্রকাশ করেছে। পৃথিবীর মায়া ত্যাগ করতে চলে গেছে, তার জন্ম হয়েছিল, বেড়ে ওঠা সব কিছুই ছিল বঙ্গবন্ধুর জন্য, পৃথিবীতে আর কারোর জন্য। ঠিক এই জায়গাটা আসছি একটু অধ্যাপক ডক্টর মেজবা কামাল স্যার, স্যার এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা কন্যা, উনি যে বঙ্গমাতার এই জীবন আদর্শকে অনুসরণ করার জন্য যে সকল মেয়েদের প্রতি একটা আহ্বান জানালেন, এই জায়গাটাতে কী বল? শুনুন, বঙ্গমাতা তো ছিলেন আমার কাছে মনে হয় যে মুক্তির দিশারি, এবং সেই ক্ষেত্রে কীভাবে পরিবারকে এগিয়ে নিতে হবে, সমাজকে এগিয়ে নিতে হবে, রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে, সে ব্যাপারে তার কিন্তু নিজস্ব অনেক ভাবনা ছিল, এবং সেই ভাবনাগুলোকে তিনি ধারণ করেছেন এবং তিনি তার পরিবারের মধ্যে দিয়ে সেগুলোকে বিস্তৃত করেছেন, এবং যে দলের সাথে তার স্বামী যুক্ত ছিলেন তিনিও
তার সাথে এক অর্থে যুক্ত ছিলেন এবং তার মাধ্যমে সেটার সম্প্রসারণ ঘটানোর চেষ্টা করেছেন। এবং তিনি নিভৃতচারী হয়েও, কারণ তিনি তো কখনো সামনে আসেননি, কিন্তু নেপথ্যচারী হয়েও কিন্তু তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তো আমাদের সবাইকে, শুধু নারী না পুরুষ সবাইকেই বলি, আমাদের সবাই যে সবসময় সামনে এসে ভূমিকা রাখে তা তো নয়, কিন্তু পেছনে থেকে যে ভূমিকাগুলো রাখে বা রাখা উচিত, রাখা দরকার, সেই ভূমিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু দেশকে এগোয়, মানুষকে এগোয়, সমাজকে এগোয়, পরিবারকে এগোয়। তো সেই যেভাবে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এগিয়ে যেতে সহায়তা করেছেন, আজকে শেখ হাসিনা আহ্বান রাখছেন দেশের নারী সমাজের কাছে যে তোমরা সেভাবে তৎপর হও, তোমাকে সবসময় দৃশ্যমান হতে হবে এমন কথা নেই, দৃশ্যমান নিশ্চয়ই হবেন, একাংশ তো দৃশ্যমান হতেই হবে এবং নারীরা রাজনীতিতে সামনে থেকে ভূমিকা রাখবেন সেটাই প্রত্যাশিত, যেভাবে বঙ্গবন্ধু কন্যা রাখছেন। কিন্তু আবার অনেকে সামনে থেকে হোক বা নিভৃতচারী থেকে হোক, যে ভূমিকা রাখাটা, সক্রিয়তার যে সক্রিয় অংশগ্রহণের যে ব্যাপারটা, সেটাকে আমার মনে হয় যে সব জায়গায় সেটার উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। আর আমি মনে করি কি, আমি একটা কথা এই উপলক্ষে বলতে চাই যে দেখুন, আমাদের অনেক অকারণ বিতর্কের অবসান হওয়া দরকার। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং বঙ্গমাতা তার সাথে সারা জীবন পেছন থেকে তার কিন্তু মানে তার নেপথ্য সঞ্চালক হিসেবে ভূমিকা রেখেছেন। ওই যে বঙ্গবন্ধুর যে বিশ্বাসটা ছিল যে আমি না থাকলে রেণু তো আছে, হ্যাঁ, এই যে রেণু তো আছে, এই যে রেণুর উপর যে বিশ্বাস বঙ্গবন্ধুর, সেটা তো এমনি এমনি হয় নাই। তো এই যে অবস্থানটা তিনি নিয়েছিলেন, তো তারা এই মানুষগুলো, বঙ্গবন্ধু, বঙ্গমাতা, এরা সকল বিতর্কের ঊর্ধ্বে। আমি মনে করি আমাদের জাতীয় একটা কনসেনসাস, ঐক্যমত তৈরি বহু আগে হওয়া উচিত ছিল। আজও যারা এই বিষয় নিয়ে বিতর্ক করেন, আমি মনে করি যে তারা ইতিহাসের চাকাকে পেছন ফিরে টানতে চান। কাজেই এই এই অপচেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছে, ইতিহাসের চাকাকে রুদ্ধ করে রাখা যায় না। বঙ্গবন্ধুর নাম যেভাবে মুছে ফেলা যায়নি, সেভাবে বঙ্গমাতার নামকেও মুছে ফেলা যাবে না। এবং এই ধরনের মানুষ মাথার উপরে থাকলে প্রজন্মের পর প্রজন্ম যে আসবে তাদের সামনে অনুপ্রেরণার, মুখ তুলে তাকানোর, চোখ তুলে তাকানোর, বিশ্ব সমাজে গৌরবের সাথে দাঁড়ানোর মতো কিন্তু শক্তিটা তৈরি হয়। তো আমি মনে করি যে সেজন্য এই যে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, তাদেরকে সকল বিতর্কের উপরে স্থান দেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ, এই আহ্বানটাই আমি রাখবো আজকে সকলের কাছে। অসংখ্য ধন্যবাদ আহমদ হোসেন। শেষ এক মিনিটে বঙ্গমাতার আদর্শ নিয়ে, এখানে আমাদের মেজবাক আমার ভাই তুমি ইতিহাসবিদ, গবেষণা করেন এবং প্রগতিশীল চিন্তার মানুষ, ছাত্রজীবন থেকে জানি। আমি একটা কথা বলবো যে বঙ্গবন্ধুর উপর তো গবেষণা হচ্ছে, আরও হবে, বঙ্গমাতার উপর গবেষণা খুব বেশি হয়নি। আজ বঙ্গমাতার উপর গবেষণা করলে আমরা আরও তথ্য পাব, যে তথ্যগুলো এখনও আমাদের কাছে নেই। সেই তথ্য সমৃদ্ধ বিষয়গুলো যখন গবেষণা করে প্রকাশিত হবে, তখনই বঙ্গমাতার জীবন আদর্শটা আরও পাবলিকলি প্রকাশ হবে। তখন তিনি যে মডেল মানুষের কাছে, নারীদের কাছে, এই মডেলের রূপটা তখন প্রকাশিত হবে, তখন সেটা জানা যাবে, বোঝা যাবে, পড়া যাবে, জেনে তার যেগুলো আমাদের কাছে সংগৃহীত হয়নি এখনও, সেগুলো অজানা কথাগুলো জানতে পারবো। তিনি কৈশোরে বিয়ে হলো, কত বয়সে বিয়ে হয়েছিল, তারপরে উনি কোথায় পড়েছেন, তারপর কীভাবে স্ট্রাগল করলেন, এবং এই যে অনেক অজানা কথা রয়ে গেছে, কিন্তু এই জন্য গবেষণা করলে তার উপর অনেক তথ্যগুলো জানা যাবে এবং তিনি আদর্শ হিসাবে দেশের মানুষের কাছে এখনই প্রতিষ্ঠিত, আরও সম্প্রসারিত হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আহমদ হোসেন, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর
মেজবা কামাল আমাদের সাথে এই বঙ্গমাতা এবং স্বাধীনতা এই প্রসঙ্গে আলোচনা করার জন্য। দর্শক, এই ছিল আজকে নেটল টাটা মাইটিভি সংলাপের আয়োজন। দুজন আলোচকের কাছ থেকেই আমরা খুব সংক্ষেপে যে জিনিসটা পেলাম সেটি হচ্ছে আহমদ হোসেনের কাছ থেকে আসলো যে বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতার উপরে গবেষণা করা প্রয়োজন, এবং অধ্যাপক ডক্টর মেজবা কামাল বললেন যে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা এই তারা হচ্ছেন সকল বিতর্কের ঊর্ধ্বে, তাদের নিয়ে কোনো ধরনের বিতর্ক আসার বা রাখার কোনো সুযোগ নেই। তো বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার ওনারা এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন পূরণ হোক, এবং ওনাদের দেখা স্বপ্ন শুধু স্বপ্নের মধ্যেই থাকবে না, সেটি বাস্তবে রূপ নেবে, সেই প্রত্যাশায় আজ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।